হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই লুকসটা থেকে এই লুকসটাতে নিজেদেরকে ট্রান্সফর্ম করবে খুবই ইজিলি আর ভীষণ তাড়াতাড়ি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, তবে যেইভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি খুব তাড়াতাড়ি, একদম সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে খুব পারফেক্টলি ক্রিয়েট করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি এই স্টেপসগুলোকে পারফেক্টলি ফলো করো, তোমরাও কিন্তু এই লুকটাকে খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে খুব সামান্য প্রোডাক্ট দিয়েই। এই মেকআপটা কিন্তু যথেষ্ট গ্ল্যাম বাট সফট, যে কোনো পার্টির জন্য পারফেক্ট। চলো তাহলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। শুরু করছি আমি গুড ভাইবসের এই আমন্ড অয়েলটাকে দিয়ে। আমি 3 ড্রপ আমার পুরো মুখে ভালোভাবে মাসাজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সিটিএম প্রসেস আমার কমপ্লিট করার রয়েছে। এই গুড ভাইবসের আমন্ড অয়েলটা কিন্তু ভীষণ ভালো। আমি এটা অ্যাপ্লাই করে তারপরে আমার মেকআপ স্টার্ট করব। এতে করে মেকআপটাতে একটা শাইনি লুক আসবে, একদম ম্যাট লুক আমার দেখতে ভীষণ ফ্যাকাশে লাগে। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বোরো প্লাসের অ্যালোভেরা জেল। মুখের সেন্টার থেকে নিয়ে আমি আউটওয়ার্ড এটাকে স্প্রেড করে লাগিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব মোশনে। এতে করে আমাদের বেসটা হবে খুবই স্মুথ। যে কোনো মেকআপের কিন্তু বেসটা পারফেক্ট হওয়া খুব দরকার। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি ল্যাকমি 95cc ক্রিমটা, যেটাকে আমি সামান্য একটুখানি আমার হাতের ব্যাক পোর্শনে নিয়ে মুখে ডট করে আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রকম ফুল কাভারেজ ফাউন্ডেশনও ইউজ করতে পারো, তবে একদম ফুল কাভারেজ ফাউন্ডেশন আমার দেখতে খুব আর্টিফিশিয়াল লাগে। মুখের যে সামান্য খুঁতগুলো রয়েছে ওগুলো দেখা গেলে আমার মনে হয় দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে, সেই জন্য আমি এখানে সিসি ক্রিমটার ইউজ করলাম। খুব বেশি কিন্তু ঘষাঘষি করলে ঠিকভাবে বসবে না জিনিসটা, তাই ড্যাব ড্যাব মোশনে তোমরা এটাকে ব্লেন্ড করে নিও। আর অবশ্যই গলাটাকে কখনো বাদ দেবে না, দুটো আলাদা রং হলে দেখতে খারাপ লাগে। এবারে আমি অলিভিয়ার এই প্যান স্টিকটাকে আমার কনসিলার হিসেবে ইউজ করছি, আর এখানে শেড হলো 03 ন্যাচারাল। এটা কিন্তু খুব ভালো একটা কনসিলারের কাজ করে। আমি আমার আন্ডার আইতে আর আপার আইতে লাগিয়ে নিচ্ছি, যেখানে আমার একটু ডার্ক পিগমেন্টেশন রয়েছে, যেটা মোটামুটি প্রত্যেকের থাকাটাই খুব স্বাভাবিক। তো আমি কিছুটা লাগিয়ে নিয়ে ওটাকেও ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি ঘষাঘষি করলে কিন্তু জিনিসটা ঠিকভাবে বসবে না আর পরে উঠে যাবে। তো আমি দুটো চোখে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর বাকি যদি মুখে সামান্য কোথাও আরও কোনো পিম্পল মার্ক থাকে বা যে কোনো কোথাও পিগমেন্টেশন থাকে, আমি সেখানটাতেও ওটাকে একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। এতে করে একটু কভার হয়ে যাবে, পুরো ফুল কভারেজ কিন্তু আমি দিচ্ছি না। এবারে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি আন্ডার আইটাকে। আর এখানে আমি একটা হাই ডেফিনিশন কম্প্যাক্ট পাউডার নিয়েছি, তোমরা যে কোনো প্রেসড পাউডার লাগিয়ে নিতে পারো। আমি প্রথমে আন্ডার আইটাকে ভালোভাবে সেট করে নিলাম। এবারে আর কোনো প্রোডাক্ট না নিয়ে শুধু ওই পাফটাকেই আমি হালকা করে মুখের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এতে করে এক্সট্রা প্রোডাক্ট উঠছে না, জাস্ট একটা হালকা ম্যাট লুক আসবে। এখানে আমি হিলারি রোডার একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেটার শেড হলো গিয়ে 01। আর এখানে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে এই গ্রে শেডটাকে দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। সবার প্রথমে একটা স্পুলি কিংবা এরকম আইব্রো ব্রাশ দিয়ে তোমরা আগে একটুখানি আইব্রোটাকে কম্ব আউট করে নেবে। এবারে আমি খুব হালকা করে আমার আইব্রোটাকে ফিল করছি, বেশি ফিল করলে আমার দেখতে নিজেকে জোকারের মতন লাগে, সেজন্য একদম হালকা হাতে জাস্ট সামনের দিকটাতে একটুখানি বর্ডার করে নিয়ে বাকি যেইটুকু প্রোডাক্ট থাকছে সেইটাকে আমি ভালোভাবে আমার আইব্রোতে মিশিয়ে নিচ্ছি। আর্চের জায়গাটাতে একটুখানি আমার ওখানটাতে হেয়ার কম রয়েছে, সেজন্য আর্চের জায়গাটাতে আমি আর একটু প্রোডাক্ট নিয়ে ফিল করে নিলাম। খুবই হালকাভাবে আমি আইব্রোটাকে ফিল করেছি, তোমরা এটা তোমাদের হিসেব মতন করে নিও। দুটো চোখেরই আমি আইব্রোটাকে হালকাভাবে ফিল করে নিয়েছি। এবারে এরকম একটা যে কোনো রকম ছোটো ব্রাশ দিয়ে আইব্রোর ঠিক নিচটাতে যেরকমভাবে শেপটা গেছে আমি একটা কনসিলার দিয়ে একটুখানি একটা দাগ নিয়ে নিলাম। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে আইব্রোটা দেখতে আরও বেশি চোখে পড়বে। যদি তোমরা এরকম কনসিলার দিয়ে একটু ক্লিন করে নাও আশপাশটা, খুব সুন্দরভাবে আইব্রোটাকে বোঝা যাবে আর আরও বেশি ফুটে আসবে চোখের জায়গাটা। এবারে আমি ওই সেম পাউডারটাকে দিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অল্প একটু ডাস্ট আউট করে নিলাম চোখটাকে। এবারে আমি সেম প্যালেটটার থেকেই একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ক্রিজটাকে প্রথমে ড্র করে নিচ্ছি।
আই মেকআপটা আমি এখানে খুব সিম্পল রাখবো, বাট স্টিল একটা ব্রাউন শ্যাডো দিয়ে কিন্তু সবার আগে ক্রিজটাকে ড্র করে নিতেই হবে। যে কোনো রকম আই মেকআপের এটা কিন্তু বেস হওয়া দরকার, একটা ডিফারেন্ট লুকস চলে আসে চোখে যখন তোমরা এইভাবে ক্রিজটাকে ড্র করে নাও। আমি হয়তো পারফেক্টলি বোঝাতে পারছি না, বাট আশা করি তোমরা দেখে বুঝেছ। এবারে আমি একটা ছোট ব্রাশ দিয়ে একটা রেড কালারের আই শ্যাডো নিলাম, নিয়ে ওটাকে চোখের একদম বাইরের ভাঁজটা যেখানে আমাদের চোখটা শেষ হচ্ছে সেই পোর্শনটাতে আমি অল্প করে লাগিয়ে নিলাম। তারপরে সেম ওই ব্লেন্ডিং ব্রাশটাকে দিয়ে আমি ওটাকে ভিতর দিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা যত ভালোভাবে ব্লেন্ড হবে দেখতে কিন্তু তত সুন্দর লাগবে। এবারে আমি একটা হালকা পিঙ্ক কালারের শিমার শ্যাডো দিয়ে চোখের ভিতর দিকটাতে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটাকে খুব হেভি মেকআপ করতে চাও তাহলে তোমরা সেম ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আই শ্যাডো লাগাতে পারো, আরও বেশি দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। আমি এখানে খুব সিম্পল রাখলাম। ভিতর থেকে ওটাকে আমি আমার আঙ্গুলের সাহায্যেই লাগিয়ে নিলাম, ওতে করে পিগমেন্টেশনটা ভালো আসে, আরেকবার ব্লেন্ড করে নিলাম। সেম আমি ওই রেড শ্যাডো যেটা লাগিয়েছিলাম বাইরের দিকে চোখের, ওটাকে দিয়ে লোয়ার আইলিডটাতেও আমি ওটা লাগিয়ে নিচ্ছি। দেখো চোখের মেকআপটা কিন্তু খুব সিম্পল রেখেছি, বাট ভালো লাগছে। এবারে আমি এনভাইবের কাজলটাকে দিয়ে চোখের নিচের আইলিডটাতে আমি কাজলটাকে লাগিয়ে নিচ্ছি সবার আগে। এবারে এটাকে আমি সেম ওই রেড শ্যাডোটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একদম কালো কাজল কিন্তু এক লাইন দেখতে ভালো লাগে না, যদি একটুখানি ওটাকে ম্যাশ করে দাও দেখতে বেশি ভালো লাগবে। এবারে আমি একটা আইলাইনার দিয়ে খুব পাতলা করে একটা লাইন ড্র করে নিচ্ছি আইলাইনারের, খুব বেশি মোটা কিন্তু আমি এখানে আইলাইনারটাকে ড্র করিনি। আমার একটু আইলাইনার পরতে সময় লাগে, তাই আমি আস্তে আস্তে ভালো করে পুরো আইলাইনারটা চোখে পরে নিলাম। আমি যেই ব্রাশটাকে দিয়ে আই ব্রোটাকে ফিল করেছিলাম ওই ব্রাশটাকে দিয়েই আমি ওই সেম শ্যাডোটাকে দিয়ে আর একটুখানি ব্লেন্ড করে নিলাম কাজলটাকে আইলাইনারের সঙ্গে। আর দেখো দুটো লাইন একদম ম্যাচ হয়ে গেছে। এবারে আমি হালকা করে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, তার জন্য সেম আই শ্যাডো প্যালেটটার থেকেই যে ব্রাউন শ্যাডোটা সবার প্রথমে আমি ক্রিসে দিয়েছিলাম ওই শ্যাডোটাকে নিয়েই আমি মুখে ঠিক আমরা যখন পাউট করি যেই জায়গাটাতে পাউটটা হয় ঠিক তার ওপরটাতে আমি ওই শেডটাকে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড হওয়াটা কিন্তু মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি মেকআপ ভালোভাবে ব্লেন্ড হয় দেখতে কিন্তু এমনি সুন্দর লাগবে। আমি দুই গালেই সেম প্রসেসে এই কন্ট্রোলিংটা করে নিলাম, এইটা করলে কিন্তু মুখে একটা খুব সুন্দর ডেফিনিশন চলে আসে। যেহেতু ফাউন্ডেশন লাগানোর পরে দেখতে একটু ফ্যাকাশে লাগে, তো তারপরে এই স্টেপটা করাটা কিন্তু খুব দরকার। আমি সেম শ্যাডোটাকে দিয়ে নাকটাকেও একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি, এতে করে নাকটা দেখতে একটুখানি পাতলা লাগবে। তোমাদের ডাবল চিন থাকলে তোমরা ডাবল চিনও কন্ট্রোল করে নিতে পারো। এবারে আমি হালকা করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি, যে লাইট কালারের পিঙ্ক শেডটা দেখলে তোমরা ওই পিঙ্কটাকে দিয়েই আমি আমার মুখে ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। আর ব্লাশ লাগানোর সময় হাসবে তোমরা, আর হাসলে যে জায়গাটা দেখবে গালের উঁচু হয়ে থাকছে ওই জায়গাটাতেই ব্লাশটা লাগাতে হয়। সেম আই শ্যাডো প্যালেটটার থেকে আমি একটা শেড বেছে নিয়েছি যেটা খুব সুন্দর হাইলাইটারের কাজ করে, সেই শেডটাকেই আমি সেম ব্রাশ দিয়ে ঠিক ব্লাশটা যেখানটায় লাগিয়েছি তার ওপরটাতে আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক ওই পজিশনটাতেই কিন্তু হাইলাইটটা খুব ভালোভাবে বোঝা যায়, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি কপালটা, ভুরুর ওপরটা, নাকটাকেও করে নিলাম হাইলাইট, আর ভুরুর যে আর্চটা থাকে নিচে ওই জায়গাটাতেও আমি হাইলাইটারটাকে একটা ছোট্ট ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। এবারে আমি চোখে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে বঞ্জোর প্যারিসের একটা মাস্কারা নিয়েছি, এটা কিন্তু বেশ ভালো একটা মাস্কারা, ভালো ভলিউম দেয়। আমি দুটো চোখে আস্তে আস্তে করে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পরে ফলস ল্যাশও লাগিয়ে নিতে পারো, তবে আমার লাগাতে খুব কষ্ট হয় সেই জন্য আমি লাগাইনি। এবারে চলে আসছি ঠোঁটে। আমি ঠোঁটটাকে প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে লাইন করে নিচ্ছি। আমি লিপ লাইনার ইউজ করতে খুব বেশি ভালোবাসি, লিপ লাইন করে তারপর লিপস্টিক পরলে আমার দেখতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা করে নিলাম, তোমরা চাইলে নাও করতে পারো। এবারে আমি ব্লু হেভেনের এলিগেন্স ম্যাট লিপস্টিক 07 শেডটা নিয়েছি, আর এটাকে আমি আমার ঠোঁটে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই শেডটা ভীষণ ভালো, যদি তোমরা ফর্সা হও ডেফিনেটলি তোমাদের তো ভালো লাগবে, তবে যদি গায়ের রং চাপা হয় তাও কিন্তু এই শেডটা খুব ভালো লাগবে। গায়ের রং চাপা হলে এটা অনেকটা নিউড টাইপের লাগতে পারে তোমাদের গায়ের রঙের সাথে। আর ব্যাস আমার মেকআপ লুকটা হয়ে গেছে কমপ্লিট। আর দেখো এই হলো গিয়ে কমপ্লিট লুক। আমি পরে নিয়েছি একটা কানের দুল সঙ্গে,
আর তোমরা কিন্তু এই লুকসটাকে এবারে পয়লা বৈশাখেও যদি কোনো রকম বিকেলবেলা প্রোগ্রাম থাকে কিংবা কোথাও যাওয়ার থাকে ইজিলি ক্রিয়েট করতে পারবে। একদম কিন্তু অল্প সময়ে আমি এই লুকটাকে ক্রিয়েট করেছি, খুব ইজি ক্রিয়েট করা, একটুখানি সময় নিয়ে শুধু ব্লেন্ডিংটাকে পারফেক্টলি করলেই কিন্তু তোমরা এই লুকসটাকে অ্যাচিভ করতে পারবে। আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা ভালো লেগেছে। তোমরা যদি আরও মেকআপ ভিডিওস দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি আরও ক্রিয়েট করার চেষ্টা করব। আমি ঠিকভাবে হয়তো বোঝাতে পারিনি, বাট আশা করি তোমরা ভিডিওটাকে দেখেও অনেকটা বুঝেছো। প্রত্যেকে অনেকটা ভালো থেকো, নববর্ষের আগাম শুভেচ্ছা রইল, ভালোভাবে কাটিও দিনটা। তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই।